দোষী দুবার সাজা হয় নাকি? একবার জেল আরেকবার ফাঁসি, এটা না খেয়ে শুতে চলে এলে কেন? আমি তো বললাম আমার খিদে নেই। তাই না? আমি দেরি করে বাড়ি ফিরেছি বলে আমার উপরে রাগ করে খাওনি? তার জন্য তো আমি সরি বলেছি। ঠাম্মা মিথ্যে কথা বলে। কি মিথ্যে কথা বলে ঠাম্মা? ঠাম্মা বলে তোর দিদি তোর চেয়ে 6 বছর বড় হলে কি হবে, সে 6 বছর বয়স থেকে তোকে কোলে তুলে নিয়েছিল, তোকে মায়ের মতন ভালোবেসে আদর করে কাছে টেনে নিয়েছিল। ঠাম্মা বলে তোর মুখে হাসি দেখার জন্য তোর দিদি প্রাণ পাট করতে পারে। মিথ্যে কথা বলে। তুমি না খেয়ে থাকলে, তোমার মুখটা ভার দেখলে আমার যে সবচেয়ে বেশি কষ্ট হয় সেটা কেউ বোঝে? বোঝে না, তুমিও বোঝো না। তাই আমার শাস্তি দেওয়ার জন্য তুমি না খেয়ে আছো। ঠিক আছে ঠিক আছে, আমিও খাবো না। না খেয়ে থাকলে আমারও কোনো কষ্ট হবে না। মিলি মিলি দাঁড়াও, শোনো। এদিকে ঘোরো। দাও খাইয়ে দাও, নাও খাইয়ে দাও। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব একদমই ভুলবেন না। তো আমাদের খাওয়াটা দেখুন। হ্যাঁ দেখুন, এই যে দুইবার ট্রাই করা হয়েছে আমাদের ভিডিওটা, চারদিকে মানে খাইছি একটু, তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো একটু লাইক করে দাও না প্লিজ। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে। চলো টাটা।